গাইস, অনেকদিন ধরে তোমরা বলছিলে দিদি আবার লজেন্সি আইসক্রিম বানাও, তো আজকে আমি নিয়ে চলেছি হজমলা ক্যান্ডি। প্যাকেটের ভিতর থেকে হজমলাটাকে ছাড়িয়ে প্যাকেটটাকে ফেলে দেবো, যেমন করে আমরা এক্সকে আমাদের জীবন থেকে লাথি মারি। তারপরে অ্যাড করব চিনি আর দেবো একটুখানি লবণ, দেন এটাকে মিক্স করে নেব মিক্সারের মাধ্যমে। যেমন করে তোমার এক্স তোমার মনটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, সেইভাবে লজেন্সগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবে। তারপরে জলের মধ্যে সেটাকে মিশিয়ে নেবে, এবং মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ফুড কালার ইউজ করছি, তোমরা চাইলে নাও করতে পারো, এমনিতেই কালারটা অনেক সুন্দর এসেছিল। তারপর গাইজ আমার এখন হাইফাই ব্যাপার হয়ে গেছে, এর জন্য আমি আইসক্রিম বানানোর মূল কিনে এনেছি। তোমাদের বাড়িতে নর্মাল কাপ থাকে, সেই কাপেই তোমরা বানাতে পারো, যেছাড়া যাতে খুশি তাতে বানাতে পারো। এত গরম পড়েছে যে এবার গরমের চটেও তোতলা হয়ে গেছি। যাই হোক, 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি পরের দিন দুপুরবেলা এটাকে বের করে খেয়েছিলাম, এবং খাওয়ার পর আমার দারুণ লেগেছিল, পুরো চুমু খেতে হয়েছিল। ছোট্ট দুপুরবেলা স্কুলে গেছিলো, তাই ওকে রাত্রেবেলা এটাকে খাইয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নেক্সট কি লজেন্স দিয়ে ভিডিও বানাবো সেটাও জানিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। টাটা।